গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর বুধবারের এখন বাজে সকাল 11:30। 11:30 বাজে, রঞ্জনকে সকালবেলা মানে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে টিফিন প্যাক করে দিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি। অফিসে পৌঁছেও গেছে, একটু আগে ফোন করেছিল, বলেছে আমি অফিসে পৌঁছে গেছি। আর আজকে দুষ্টু এখনো পড়াশোনা করছে, এর কারণ হচ্ছে এই যে দেখুন, এই যে দুষ্টু এখনো পড়াশোনা করছে, এর কারণ হচ্ছে একটাই, ও লেট করে ঘুম থেকে উঠেছে। দুষ্টুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, 11:30 মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো আমারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ইভেন আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত বলছে ঘরের সমস্ত কাজ হয়েছে, রান্নাঘরের কিন্তু বলিনি, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঘরের কাজ হয়ে গেছে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, মোছা, আসবাবপত্র মোছা, এই সমস্ত কাজগুলো ঘরের আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। যেটা বাকি আছে সেটা হচ্ছে রান্নাঘরের কাজ, রান্নাঘরের কাজ বাকি আছে। বাসন মাজা, কাউন্টার টপ পরিষ্কার করা, বলতে গেলে কিচেনের সমস্ত কাজই বাকি আছে। ঠিক আছে, হতে থাকবে, সবে তো 11:30 বাজার, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। শুধু যেটা করতে লাগবে সেটা হচ্ছে একটু ভাত, একটু ভাত করতে লাগবে। সে তো 12টা বাজলে ভাতটা করব, তাহলে মিটে যাবে ঝামেলা। আর আজকে বাইরে তো পাগল করা হাওয়া, মানে পাগলের মতন, ঝড়ের মতন হাওয়া বইছে, এদিক দিয়ে ওদিক দিয়ে ওলট পালট করে হাওয়া বইছে প্রচন্ড। রবি ঠাকুরের গানের কথা মনে পড়ছে, পাগলা হাওয়ার বাদল দিনে। আমি যদিও গান গাইতে পারি না, আর যদিও এটা বাদল দিন না, কিন্তু পাগল করার মতন হাওয়া চলছে। তার সঙ্গে একটা জিনিস ফ্রি আছে, সেটা হচ্ছে ধুলো, ফ্রি 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 ধুলো ফ্রি। দেখবেন বাইরে কিরকম হাওয়া হচ্ছে, আমাদের একদিকে গাছপালা যদিও কেটে দিয়েছে, ওই দেখুন পাগলের মতন হাওয়া বইছে, এত ধুলো। আর রোদ্দুরের তাপও আছে, তার জন্য আমি ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সমস্ত পর্দা পর্দা টেনে দিয়েছি, যাতে ঘরে ধুলো ঢুকতে না পারে, কারণ আমি এই মাত্র সমস্ত ধুলো টুলো পরিষ্কার করেছি। তো আবার যদি আমাকে ধুলো পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, দুষ্টুর লেখা কমপ্লিট হয়ে গেছে, দুষ্টুর লেখাগুলো দেখবো। তার আগে আপনাদেরকে বলি, এই যে এখানে দেখুন ব্যাগ রাখা রয়েছে, এই যে এই যে এতে মাসকাবাড়ি বাজার আছে, তো সেগুলো এখনো কালকে রাত্রেই কিনে এনেছি, তো সেগুলো রাখা এখনো রাখা হয়নি। আর একটা কিনেছি, এই যে পামোছা, এখানে দেখিয়ে দিলাম, পামোছাটাও দেখিয়ে দিলাম, কিছু মনে করবেন না, হ্যাঁ, কারণ কিনেছি যখন তো দেখাতেই হবে, তাই না? ঠিক আছে, চলুন আবার পরে আপনাদের সাথে কথা বলবো, আগে দুষ্টুর খাতাগুলো চেক করে নিই, দেখে নিই ও কি লিখেছে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো, আড্ডা মারবো। ঠিক আছে, চলুন। রান্নাঘরের কাজও কমপ্লিট, এইমাত্র রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে এলাম। দুষ্টুকেও স্নান করিয়ে দিয়েছি, দুষ্টুরও স্নান হয়ে গেছে। বাজে কথা বললে কি হয় বলেছি, রোজ রোজ এরকম করো না তুমি, ঠিক আছে? বাজে কথা বললে কি হয়, তাহলে দাঁতে পোকা হবে, একটা দাঁত থাকবে না, আর মাংসও খেতে পারবে না, জানো কি? তো দুষ্টুর স্নান হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আমি বললাম স্নান করতে যাব, ভাবলাম তো আমি বললাম যে স্নান করতে যাওয়ার আগে আপনাদেরকে গ্রসারি আইটেম গুলো দেখিয়ে দিই, তা নাহলে এরপরে আবার কখন সময় পাবো না পাবো তার ঠিক নেই। তো স্টার্ট। এমনতে অবশ্য আমার অনেক কিছু জিনিস লাগেনি, কারণ কি ওগুলো লাস্ট মান্থের অনেক রয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি এই মান্থের লিস্টে ওগুলোকে রাখিনি। প্রথমেই আছে ময়দা, 1 কেজি ময়দা আছে, মুসুর ডাল, আর এটা মুখ কড়াই, এটা আমার খুব লাগে, কারণ এটা ম্যাক্সিমাম সানডেতে আমাদের এটা দিয়েই ব্রেকফাস্ট হয়, তো এটা আমার খুব লাগে, মুখ কড়াই। এটা মুগের ডাল, এইবারে আমি মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ কি মুগের ডালটা মানে খুব কমই আমাদের খাওয়া হচ্ছে, কিন্তু মুগের ডাল খাওয়াটাও দরকার, সেই জন্য এমানতে একটু বেশি পরিমাণে মুগের ডাল নিয়েছি।
আর এটা একটা নোনতা বিস্কিট এবারে নিয়েছে, জানি না এটা কেমন খেতে হবে। আমি মানে সাধারণত যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে ওই চা খাই যেটা দিয়ে থিন অ্যারারোট, বিটানিয়া থিন অ্যারারোট বিস্কুট যেটা সেটাই। কিন্তু এবারে রঞ্জন বলল না বিটানিয়া থিন অ্যারারোট বিস্কুটটা নেব না, তো এবারে এই একটা নোনতা বিস্কুট নিয়েছে। আর গতবারে প্রচার হচ্ছে এত না, মানে কি বলবো, চারিদিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে মানে তিন দিক দিয়েই মানে চিৎকার চেঁচামেচি এরা শুরু করে দিয়েছে। এদের মেয়েও আছে, এই গরম রোদ্দুরের মধ্যেও এরা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছে। যাকে লাস্ট মান্থে আমি একটা চকলেট বিস্কিট নিয়েছিলাম বিগ ফার্মে, যেটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, ওই বিস্কিটের প্যাকেটটাই কাটা হয়নি, কারণ ওই বিস্কিটটা যে আছে সেটাই আমি দেখিনি। তো ওই জন্য এই বিস্কিটের প্যাকেটটা রয়েছে বলে কালকে যখন মানে লিস্ট করছি তার মধ্যে দেখলাম ওই বিস্কিটটা রয়েছে, তো সেই জন্য আমি ওই বিস্কিটটা আর রাখিনি। এটা হচ্ছে ঝুড়ি ভাজা, রঞ্জনের খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ঝুড়ি ভাজা, ও নিয়েছে মুড়ি দিয়ে খাবে বলে। আর নিয়েছি এক প্যাকেট চাউ, আর ভিম লিকুইড, আর নিয়েছি ডাবর হানি মধু। এটা সাধারণত দুষ্টু খায় সন্ধ্যাবেলা দুধের সাথে, গরম দুধের সাথে দুষ্টু মধু খায়। আমি সকালবেলা শীতকালে দিতাম সকালবেলা, কিন্তু গ্রীষ্মকাল গ্রীষ্ম বর্ষা সব সময় ও যখনই গরম দুধ খায় তার মধ্যে আমি মধু অ্যাড করি। শুধু গরম দুধ আমি ওকে দিই না, ওকে মধু অ্যাড করি। আমি চিনিটা খুব একটা প্রেফার করি না, সেই জন্য ওকে চিনি দিই না, মধু দিই। আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন, এটা হচ্ছে সুজি, দুষ্টু খাবে সুজি। তো এমাংতে আমি দুটোই প্যাক নিয়েছি, এই একটা প্যাক আর একটা প্যাক ব্যাগের ভিতরে কোথাও আছে এখনো অব্দি দেখতে পাচ্ছি না। এই একটা প্যাক সুজি, আর এই একটা বিগ ফার্মেরই এই একটা স্ন্যাক্স বিস্কুট নিয়েছে। আর এই যে দুষ্টু আপনাদেরকে দেখিয়ে দিল আগে, দুষ্টুর রিয়েল জুস। আর নিয়েছি এটা, আমি নিয়েছি এই মান্থে এটা ওই স্পঞ্জ ওয়াইপ যেগুলো হয় না মোছার সেগুলো, এটা ভীষণ ভাবে কাজের জিনিস। আমি একটা এটা আগে আমি ইউজ করতাম না, আমি একটা ফ্রি পেয়েছিলাম, তো ওটা সম্ভবত আমি ওই রেড হারপিক যেটা আছে রেড হারপিকের সাথে ফ্রি পেয়েছিলাম, তো সেটা ইউজ করলাম, এত ইউজফুল জিনিস। এখন ওটা আমার ছিঁড়ে গেছে, আমি প্রায় লাস্ট সিক্স মান্থ ধরে ওটা ইউজ করেছি কিন্তু ওটা এখন একেবারেই ছিঁড়ে গেছে, তো ওটা আর চলছিল না। তো আমি এটা নিয়েছি, একটু কস্টলি, তিন পিস আছে এখানে, 197 নিয়েছে, মাত্র তিন পিস আছে, 197 নিয়েছে। এটা স্কচ বাইটের, এটা অবশ্য আমার কাছে যেটা ছিল সেটা একটু ছোট সাইজ, এটা একটু বড় সাইজের আছে, তো খুব কাজের জিনিস এটা। আর বাসন মাজার জন্য স্কচ বাইট স্ক্রাবার, আর এই যে বললাম দুটো সুজি নিয়েছিলাম, একটা সুজি এখানে রয়ে গেছে। আর দুষ্টুর টুথপেস্ট কোলগেটের ওই 2-5 ইয়ার্স যেটা রয়েছে ওটা, সল্ট, আর রয়েছে হলুদ, হলুদের দুটো প্যাকেট নিয়েছি। এটা হচ্ছে দুষ্টুর ফেভারিট টিকট্যাক, কাশ্মীরি মিষ্টি প্যাকেট, খুলো না এখন, খুলো না। আর একটা নিয়েছি ছোট স্যানিটাইজার, আমার কাছে যে স্যানিটাইজারটা রয়েছে 500 ml এর একটা বড় স্যানিটাইজার, কিন্তু এরকম আমার মানে লাস্ট ইয়ার যখন লকডাউন স্টার্ট হলো তখন অবশ্য লাস্ট ইয়ার যখন লকডাউন স্টার্ট হয়েছে তখন আমরা কোথাও স্যানিটাইজার পাইনি, মানে স্যানিটাইজার তো দূরের কথা, হ্যান্ড ওয়াশ পর্যন্ত আমরা কোথাও পাইনি লাস্ট ইয়ার। তো এই তারপরে স্যানিটাইজার যখন মার্কেটে অ্যাভেলেবেল হলো তখন স্যানিটাইজার এরকম ছোট ছোট বোতল যাতে ব্যাগে ক্যারি করা যায়, রঞ্জন অফিস যেতে যখন শুরু করলো যাতে ওর সুবিধা হয় তার জন্য আমি এরকম ছোট ছোট বটল প্রায় 3-4 কিনেছিলাম, কিন্তু এখন সেই বটলগুলো একটা ঠেকেছে বাকি সব কোথাও উধাও হয়ে গেছে, তো সেই জন্য একটা আমাকে ছোট স্যানিটাইজার নিতে হয়েছে যাতে আমি এটা ক্যারি করতে পারি আমার পার্সে। তো এটা নিয়েছি,
আর নিয়েছি ইমামি টেস্টি এন্ড হেলদি রাইস ব্র্যান্ড অয়েল, একটাই নিয়েছি কারণ লাস্ট মান্থে আমি একটা নিয়েছিলাম সেটা এখনো কিছুটা রয়েছে, প্রায় 500 ml এর মতন রয়েছে, তো সেই জন্য আমি আজকে মানে এই মান্থে আর নিইনি। আর এই মান্থে একটা নিয়েছি সেটা হচ্ছে সিমই, এটা রঞ্জন খেতে খুব ভালোবাসে, আমার কাছে স্টকে সবসময় থাকে, দুধ এক্সট্রা থাকলেই আমি করে নিই, তো সেই জন্য এটা লাস্ট মান্থে শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু ছিল তো সেটা শেষ হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমার গ্রসারি আইটেম এই মান্থে, আমি যেটা আমি লাস্ট মান্থেই বলেছিলাম যে আমার এতে রাখবো না সেটা হচ্ছে সুগার, সুগারটা এই মান্থে আমি নিইনি কারণ আমি চেষ্টা করছি যে সুগারটা যাতে অ্যাভয়েড করা যায়। মিষ্টি খাও কিন্তু এদিকে না, এদিকে আসতে হবে না, কিন্তু যাতে ভালো মিষ্টি খাও, ওই অ্যাড হয় না টিভিতে একটা ডাবর হানির, মিষ্টি খাবে না কেন, ভালো মিষ্টি খাবে ওই ডাবর হানি। তো সত্যি কথা বলতে কি আমাদের অতটাও ওয়ে নেই যে ডাবর হানি এত কস্টলি, 100 টাকা নিয়েছে এইটা আইটেম মনে হয়, দাঁড়ান কত, 300 গ্রাম আছে আর এটা নিয়েছে 100 রুপিস, তাহলে বুঝতে পারছেন আমার যদি শুধু আমি সুগারের জায়গায় যদি আমি সাবস্টিটিউট হিসাবে হানি ভাবি তাহলে পকেটটা সাথ দেবে না, তাই না, তো সেই জন্য আমি সুগারটা অ্যাভয়েড করে তার জায়গায় মিশ্রি গুড় এগুলোকেই বেশি ইউজ করছি। চিনিটা একেবারেই বাদ দিচ্ছি কারণ চিনি আমার মানে আগে 1 কেজি চিনি কিনলে আমার 2 মাস মানে 2 মাস হয়ে যেত, চিনি আমাদের বাড়িতে খুব একটা বেশি কারণ আমি কোনো খাবারে দাবারে মিষ্টিতে চিনি দিই না, মানে কোনো খাবারে মানে রান্না বান্নার এতে আমি কোনোটাতেই চিনি দিই না, তো সেই জন্য চিনি খুব একটা আমার লাগে না। রঞ্জনও চা খায় না, আমিও এখন চা খাই চিনি ছাড়া, আর মানে দুষ্টুর সুজি যখন করি তখনই যা একটু চিনি লাগে, তা নইলে কিন্তু চিনি আমার বিশেষ লাগে না। যাকে অনেক কথা হলো, গ্রসারি আইটেম আপনাদের দেখিয়ে দিলাম, দেখে নিলেন যে এই মান্থে আমার কি কি গ্রসারি আইটেম এসছে, ও কয়েকটা জিনিস এখনো বাকি রয়েছে সেগুলো নিতে হবে, সেগুলো অবশ্য গ্রসারি আইটেমের মধ্যেই পড়ে না, চালটা অবশ্যই গ্রসারি আইটেমের মধ্যে পড়ে, রঞ্জনকে বলে দিয়েছি আজকে চালটা নিয়ে নিতে কারণ কালকে থার্সডে, তো আমাদের এখানে বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে, তো সেই জন্য চালটা আজকে নিয়ে নেবে। আর সন্ধ্যাবেলা আমাদের একটু বেরোবার ইচ্ছা আছে, কয়েকটা গুটিগত জিনিস আমার প্রয়োজনীয় জিনিস আর কি সেটা কেনার আছে, যদি যাই তো সন্ধ্যাবেলা আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, ঠিক আছে, চলুন আপাতত আমি যাই স্নান করতে, এখন স্নান না করলে আমার গোটা গায়ে ঘাম চট 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 করছে, তো সেই ঘাম সাবান মেখে ভালো করে স্নান করে আসবো, স্নান করে এসে তারপর দুষ্টুকে ভাত খাওয়াবো, তাই তো দুষ্টু, ঠিক আছে চলুন যাওয়া যাক। গুড ইভিনিং, এখন বাজে 7:45, সেই দুপুরে আপনাদের সাথে কথা বলেছিলাম স্নান করতে যাওয়ার আগে, তারপর থেকে আর সময়ই পাইনি, তারপর থেকেও আমি একের পর এক এইটা ওইটা সেইটা মানে ছোট ছোট কাজ করেই যাচ্ছি, তো দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, রেস্ট করেছিলাম, ঘুমাইনি তবে একটু শুয়েছিলাম জাস্ট, তারপরে দুষ্টু ঘুমোচ্ছিল, দুষ্টু ঘুম থেকে উঠলো 5:30 নাগাদ, ঘুম থেকে উঠেছে, উঠে বায়না ধরেছে মা ছাদে চলো, তো ওকে নিয়ে ছাদে যেতে হলো, ছাদে তো পাগল করা হাওয়া সকাল থেকেই চলছে, পাগলের মতন হাওয়া বইছে, সঙ্গে ধুলো প্রচন্ড ধুলো একদম এ রয়েছে, তবে হাওয়াটার মধ্যে গরম নেই, ঠান্ডার ভাবটাই বেশি আমার যতদূর মনে হচ্ছে, যে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি অল্প বিস্তর হলেও হয়েছে, আমরা তো পাপিতাপি মানুষ তাই আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি, জানেন এক ফোঁটা বৃষ্টি হয়নি, গরমের মধ্যে আমরা সেদ্ধ হচ্ছিলাম, খালি এই ঠান্ডা হাওয়াটা আজকে সকাল থেকে দিচ্ছে তাই আমরা একটু স্বস্তিতে আছি। আর দুষ্টু পড়তে বসেছে এখন, এই যে দেখুন দুষ্টু এখন পড়তে বসেছে, ও এখন অবধি কিছু খায়নি, ও দুধ গরম করে রেখে এসেছি, এসে ওকে মানে একটুখানি পড়িয়ে নিয়ে তারপরে ওকে দুধটা খাওয়াবো, দুধটা ঠান্ডা করতে দিয়ে এসছি, জলের মধ্যে বসিয়ে রেখে এসছি যাতে দুধটা ঠান্ডা হয়ে যায় আর ও খেতে পারে। আর আমি অনেকদিন আগে ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ছোলাগুলোর কলা বেরিয়ে গেছে, ওই ছোলাগুলোকেই একটা আলু সিদ্ধ করতে দিয়েছি,
দিয়ে ওই ছোলাগুলো দিয়ে মাখাবো। যদি আজকে আমার কাছে শশা নেই, শশা ফুরিয়ে গেছে, রঞ্জনকে বলতেও ভুলে গেছি, তো রঞ্জন আজকে আসার সময় শশা আনবেও না, কারণ আমি ভুলে গেছি বলতে। এখন যদি ওকে ফোন করে বলি তাহলেই ও কাঁই কাঁই করবে, কারণ এখনো গাড়ি চালাচ্ছে। তো এখন যদি ফোন করে বলি যে তুমি শশা আনবে, তাহলে রঞ্জন প্রচন্ড রেগে যাবে, বলবে যে হ্যাঁ এখন তুমি আমাকে বলছো শশা আনার কথা, আমি এখন শশা ফশা আনতে পারবো না। তাই ওকে চটাতে চাই না, এমনি কালকে ওর সাথে আমার একটু মানে গরম তেলে জলে হলে যা হয় সেরকম একটু হয়েছিল, সেই জন্য আমি ওকে এখন আর চটাতে চাই না। যাকগে আমি আজকে আর বেশি কথা বলবো না, আর বেশি লংও করছি না ভিডিওটাকে, ঠিক আছে? আজকে আমার কথাবার্তা এখানেই শেষ, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।